এবারে অভিব্যক্তি বা বিবর্তনের মতবাদে তোমরা পড়েছিলে ডারউইনের ডারউইনবাদ, পড়েছিলে চার্লস ডারউইন, তার প্রাকৃতিক নির্বাচনবাদ, তার বইয়ের নাম ছিল অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন। তার তত্ত্বগুলো ছিল জীবের গুণিতক হারে বংশবৃদ্ধি, খাদ্য বাসস্থানের সীমাবদ্ধতা, বাঁচার জন্য প্রতিযোগিতা, সেখানে ছিল আন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম, পরিবেশের সঙ্গে সংগ্রাম, তারপরে যোগ্যতমের উদ্বর্তন, বিভিন্নতা বা ভেরিয়েশন বা ভেদ বা প্রকরণ, নতুন প্রজাতির উদ্ভব, এগুলো তোমরা পড়ে এসেছো। ডারউইন তত্ত্বের বা প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের কিছু লিমিটেশনস বা সীমাবদ্ধতা ছিল, যেমন কীভাবে ভেরিয়েশন বা বিভিন্নতার সৃষ্টি হয়েছে সেটা ডারউইন কিছু বলতে পারেননি। তিনি কেবল ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনযোগ্য বিভিন্নতাগুলোর ওপরই গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু বেশি মাত্রায় বেশিরভাগ ক্ষেত্রে এদের কোনো উপযোগিতা উনি খুঁজে পাননি, এটাও তোমরা কিন্তু জানো। এর সাথে যেটা পড়তে হবে, আধুনিক সংশ্লেষ তত্ত্ব, কারণ ডারউইন যখন এই মতবাদগুলো প্রকাশ করেছেন, তার অনেক বছর বাদে নানা ধরনের আবিষ্কার করতে করতে বিজ্ঞানীরা দেখতে দেখতে দেখলেন যে ডারউইন তত্ত্বে বেশ কিছু ত্রুটি এবং অসম্পূর্ণতা ছিল। মেন্ডেলের বংশগতি তত্ত্বেরও পুনরাবিষ্কার ততদিনে হয়ে গেছে, তার ফলে একটা নতুন দৃষ্টিভঙ্গিও তৈরি হয়েছে। এই করতে গিয়ে আধুনিক তত্ত্ব, আধুনিক সংশ্লেষ, নয়া ডারউইনবাদ তৈরি হয়ে গেল। তার জন্য নানা রকম বিজ্ঞানীরা কাজ করেছিলেন, রোমানেস, মেয়ার, সিমসন, জুলিয়ান হাক্সলে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষটা কী হলো? যেখানে বলা হচ্ছে যে পরিব্যক্তি বা মিউটেশনের ফলে যে জিনটা তৈরি হচ্ছে, যে উৎপন্ন যে জিন ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে, তার পরিবর্তনটাকে বিবর্তনের কারণ বলে মনে করা হচ্ছে। যেখানে প্রাকৃতিক নির্বাচন কিন্তু যদি গুরুত্বপূর্ণ মতবাদ হিসেবে বিবেচিত হয়ও, কিন্তু এটাই কিন্তু পরিবর্তনের কারণ নয়। পরিবর্তনের কারণ হচ্ছে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন। তারপর যেটা বলা হলো যে নয়া ডারউইনবাদ যারা আধুনিক সংশ্লেষ তত্ত্ব তৈরি করলেন, তার কিছু শর্ত আছে। সেই শর্তাবলীগুলো বিজ্ঞানী হার্ডি এবং গ্রিনবার্গ খুব ভালোভাবে ব্যাখ্যা করেন। প্রথম হলো পরিব্যক্তি। তোমরা জানো জেনেটিক বস্তু ডিএনএ বা আরএনএ, তার যদি আকস্মিক বা বংশগত পরিবর্তন, হঠাৎ করে কোনো পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটা মিউটেশনে তৈরি হয়ে যাবে। এই মিউটেশনের ফলে আবার নতুন বৈশিষ্ট্য আবির্ভাব, বৈশিষ্ট্যেরও আবার আবির্ভাব ঘটবে, এবং যেটা বংশগতভাবে এক বংশ থেকে আরেক বংশে সঞ্চালিত হতে পারে। আর সেকেন্ডটা বলা হচ্ছে পুনঃসংযোজন। পিতামাতার যদি জিনের সজ্জা বা বিন্যাস যে প্রক্রিয়া দিয়ে অপত্য জীবে নতুনভাবে সজ্জিত হয়ে যাচ্ছে, করে ভিন্ন প্রকৃতির সজ্জা দেখাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে রিকম্বিনেশন বা পুনঃসংযোজন, যার ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের আবির্ভাব ঘটতে পারে এবং সেটা কিন্তু বিবর্তনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করতে পারে। নাম্বার থ্রি হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচনে ধরো কোনো একটা পপুলেশনে একটা বিশেষ কোনো জিনের একটা অ্যালিল, সে যে মেন্ডেলের সূত্র পড়ার সময়, মেন্ডেলের পরীক্ষা পড়ার সময় পড়েছিল অ্যালিল, এটা প্রকৃতিতে ভালোভাবে অভিযোজিত যদি হয়, সেই অ্যালিল ধারণকারী জিনোটাইপগুলো কিন্তু পরবর্তী প্রজন্মে বৃদ্ধি পেতে থাকে। তার মানে কম গুরুত্বপূর্ণ অ্যালিলগুলোর সংখ্যা কমবে, তারা ভালোভাবে অভিযোজিত হতেও পারবে না, ক্রমশ বিলুপ্ত হবে, আর বিশেষ জিনযুক্ত জিনোটাইপগুলো অভিযোজিত হওয়ার জন্য বেশি সংখ্যায় অপত্য উৎপাদন করবে, এবং অন্যদিকে কম অভিযোজিত জিনোটাইপগুলো অল্প সংখ্যায় অপত্য উৎপাদন করবে। তাহলে আধুনিক ধারণায় অ্যালিল সমূহের প্রজনন কার্য সম্পাদনের প্রভেদসূচক ফলাফলকেই প্রাকৃতিক নির্বাচন বলে। এই লাইনটা একদম মুখস্থই করে ফেলবে। আধুনিক ধারণায় অ্যালিল সমূহের প্রজনন কার্য সম্পাদনের প্রভেদসূচক ফলাফলকেই প্রাকৃতিক নির্বাচন বলে, এটা আধুনিক সংশ্লেষ অনুযায়ী। কোনো জীবের বেঁচে থাকা এবং বেঁচে থাকার পরে সে যে জনন কার্য সম্পন্ন করবার জন্য যে যোগ্যতা অর্জন করে,
তাকে বলে ফিটনেস। প্রত্যেকটা জীবের তার নিজস্ব ফিটনেস আছে। এই প্রাকৃতিক নির্বাচন প্রকৃতিতে তিন রকমের হতে পারে, একটা স্থিতিশীল নির্বাচন, একটা নির্দেশিত নির্বাচন, একটা বিচ্ছিন্নকারক নির্বাচন। স্থিতিশীল নির্বাচন হচ্ছে কোনো স্থানে প্রাকৃতিক নির্বাচন, ধরো চূড়ান্ত যেই বৈশিষ্ট্যটা একদম লাগবেই আর কি, তার পরিবর্তে কিছু মধ্যবর্তী বৈশিষ্ট্যযুক্ত জীবদের অস্তিত্ব রক্ষা করে চলেছে, তখন তাকে স্থিতিশীল নির্বাচন বলে। যেমন মানব শিশুর জন্মের সময় ওজনকে ধরা হয়, গড় ওজন হচ্ছে 7.3 পাউন্ড, তাহলে যাদের ওজন 5.5 পাউন্ডের কম বা 10 পাউন্ডের বেশি, ধরে নিতে হবে তাদের মৃত্যুহার বেশি। তাহলে সবচেয়ে কম মৃত্যুহার দেখা যায় গড় ওজনযুক্ত শিশুদের ক্ষেত্রে, এটা হচ্ছে স্থিতিশীল নির্বাচন। মানে এখানেও দেখো, ওজনের ক্ষেত্রেও তো প্রকৃতি নির্বাচন করছে যে কোন মার কোন জীবটা বাঁচবে এবং কোন জীবটা হারিয়ে যাবে। নির্দেশিত নির্বাচন, নির্দেশিত নির্বাচন বলতে কোনো স্থানে প্রাকৃতিক নির্বাচন যখন কোনো একটা বিশেষ বৈশিষ্ট্যে জীবদের অস্তিত্ব রক্ষা করে। যেমন ইংল্যান্ডের শিল্পাঞ্চলে মথ বিস্টন বেটুলারিয়া, এই মথটির কালো পপুলেশনের সংখ্যা বৃদ্ধি, মানে এরা ছিল কালো। এই মথের আবার দুটো ভ্যারাইটি আছে, একটা হালকা সাদা রঙের, অপরটা কালো রঙের। ওইখানে কিন্তু কালোর সংখ্যাটাই বেশি দেখা যেত। শিল্প বিপ্লবের আগে 1848 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ম্যানচেস্টারে কালো মথের ভ্যারাইটি শতকরা 1/2ও কম ছিল, তার মানে যখন শিল্প তৈরি হয়নি। শিল্প বিপ্লব যখন প্রচুর শিল্পাঞ্চল তৈরি হয়ে গেল, শিল্প বিপ্লব হলো তখন 1898 খ্রিস্টাব্দে ম্যানচেস্টার অঞ্চলে কালো ভ্যারাইটি শতকরা 95% পৌঁছে গেল। তাহলে শিল্প বিপ্লবের আগে সাদা মদগুলো, তখন তো ধরো কালো মদ ছিল না, সাদা মদগুলো কী ছিল, লাইকেন আবৃত গাছের কাণ্ডে রক্ষণাত্মক বর্ণগ্রাহর দ্বারা সুরক্ষিত ছিল। মানে সাদা মদগুলো নিজেদের রক্ষা করার জন্য, যেহেতু ওরা সাদা, সেরকম লাইকেন আবৃত গাছের কাণ্ডে ওরা নিজেদেরকে রক্ষা করত। কিন্তু শিল্প বিপ্লব যখন শুরু হলো, তখন গাছের কাণ্ড ধোঁয়া এসব দ্বারা কালো হয়ে গেল, ফলে কালো মদগুলো সেই সাদা মদগুলোকে কিন্তু, কালো মদগুলো কী করছে, তারা কিন্তু সুবিধা পেতে শুরু করলো। যখন কালো মদ ছিল না, তারা যেই মুহূর্তে গাছের কাণ্ড ধোঁয়া এরা কালো হয়ে গেল, তখন কালো মদগুলো নিজেদেরকে লুকিয়ে রাখতে পারছে, কিন্তু সাদা মদগুলো তো প্রমিনেন্ট হয়ে গেল। তাহলে সাদা মদগুলোকে যারা, যেসব পাখিরা মদকে খায় আর কি, তারা সহজেই তাদের নজরে চলে এলো, পাখিরাও খেয়ে ফেলতে লাগলো সাদা মদগুলোকে, ফলে সাদা ভ্যারাইটিটা ক্রমশ সংখ্যায় কমতে থাকলো। তাহলে এটা নির্দেশিত নির্বাচন, যে একটা অঞ্চল চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল তার, এবং সেই পরিবর্তনের সময় কোন প্রাণীটা নিজেকে রক্ষা করতে পারলো আর কোন প্রাণীটা হারিয়ে গেল। সি হচ্ছে বিচ্ছিন্নকারক নির্বাচন, যেখানে প্রাকৃতিক নির্বাচনে চূড়ান্ত বৈশিষ্ট্যযুক্ত জীবেরা বেশি আনুকূল্য লাভ করে, কিন্তু মধ্যবর্তী বৈশিষ্ট্যযুক্ত জীবেরা কিছু পায় না। মানে এটা যৌন দৃঢ়তা বলা হচ্ছে প্রকৃতিতে। থোডে এবং গিবসন এই দুজন বিজ্ঞানী ড্রসোফিলা ফলমাছিতে এই পরীক্ষাটা করেছিলেন। তারা কী করেছিলেন, বেশি রোমযুক্ত কম রোমযুক্ত ফলমাছিদের জনন কার্যের জন্য নির্বাচন করেন, মধ্যবর্তী সংখ্যায় রোমযুক্ত ফলমাছিদের জনন কার্য থেকে বিরত রাখেন। বেশি রোমযুক্ত আর কম রোমযুক্ত ফলমাছিদের একটা বোতলে রেখে দেন, যাতে জনন কাজে সুবিধা হয়। 24 ঘন্টা পরে ফলমাছিদের রোম সংখ্যা অনুসারে আলাদা করে স্ত্রী ফলমাছিদের পৃথক পৃথক বোতলে রেখে অপত্য জন্মাতে দেন। এই পরীক্ষাটা করে কী ফলাফল পেলেন, পপুলেশনে বেশি রোমযুক্ত কম রোমযুক্ত এই দু প্রকারের মধ্যে বিভেদিত হয়ে গেছে। বেশি রোমযুক্ত ফলমাছিরা জননের জন্য বেশি রোমযুক্তদের পছন্দ করছে, আবার কম রোমযুক্ত ফলমাছিরা জননের জন্য আবার কম রোমযুক্তদেরই পছন্দ করছে। যদিও তাদের অন্য প্রকারের সঙ্গে জনন কার্যের সুযোগ ছিল, তাহলে এই যে দুটো পপুলেশন তৈরি হয়ে গেল, একটা বেশি রোমযুক্ত ফলমাছি, একটা কম রোমযুক্তলা ফলমাছি, তারা কিন্তু জননগতভাবে বিচ্ছিন্ন হয়ে গেল। এটাকে বলা হচ্ছে বিচ্ছিন্নকারক নির্বাচন। এটা গেল তোমাদের প্রাকৃতিক নির্বাচন। তাহলে আবার একটুখানি রিপিট করি, নাম্বার 1 পরিপ্রেক্ষিতি, নাম্বার 2 পুনঃসংযোজক, নাম্বার পুনঃসংযোজন,
নাম্বার 3 হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, নাম্বার 4 হচ্ছে প্রজননগত বিচ্ছিন্নতা। প্রজননগত বিচ্ছিন্নতাটা কি, দুটো পপুলেশনের মধ্যে জিনের আদান প্রদানে যদি বাধা দেওয়া যায় যার ফলে প্রজননগত বিচ্ছিন্নতা তৈরি হয়, জিন আদান প্রদান যদি না হয়, ভিন্ন পরিবেশে থাকবার জন্য যদি দুটো পপুলেশন পরস্পর থেকে আলাদা হয়ে যায়, তাহলে পরে যদি আবার ওই দুটো পপুলেশনকে এক জায়গায় এনে প্রজননের সুযোগ দেওয়া যায়, যদি তারা প্রজনন করতে না পারে তবে তাদেরকে নতুন প্রজাতি বলবো। যেমন এই যে ড্রসোফিলা সিউডোস্কুরা এবং ড্রসোফিলা পার্সিমিলিস, এই দুটো প্রজাতি একই রকম দেখতে, এদের সিবলিং প্রজাতি বলে। এরা একই জায়গায় থাকে কিন্তু এদের মধ্যে জনন হয় না, তাই এরা প্রজননগতভাবে বিচ্ছিন্ন। নাম্বার 5 হচ্ছে জেনেটিক ড্রিফট। কোনো পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সির অনিয়ন্ত্রিত পরিবর্তনকে বলে জেনেটিক ড্রিফট। সেওয়াল রাইট, জিনতত্ত্ববিদ সেওয়াল রাইট এই ঘটনাটিকে বর্ণনা করেছিলেন, ওই জন্য এটাকে বলে সেওয়াল রাইট এফেক্টও বলা হয়। সেটা কীরকম, কোনো ছোটো পপুলেশানে জিন ফ্রিকোয়েন্সির অনিয়ন্ত্রিত পরিবর্তন যার বংশানুক্রমিক সঞ্চালন দেখা যায়। জেনেটিক ড্রিফটের ফলে কোনো পপুলেশানের জিন ফ্রিকোয়েন্সির ব্যাপক পরিবর্তন দেখা যেতে পারে। ছোট বিচ্ছিন্ন পপুলেশানে কোনো বিশেষ জিনের বংশানুক্রমিক সঞ্চারণের সম্ভাবনা খুব কম। ধরো কোনো একটা জিন যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, তাহলে তার বিকল্প যে জিনটি পপুলেশানে স্থায়ী হতে পারে, মানুষের পপুলেশানও এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। জার্মানি থেকে দেশত্যাগী ডাঙ্কার্সরা আমেরিকার পেনসিলভেনিয়ায় বসবাস করত। ডাঙ্কার্সরা অন্যান্য গোষ্ঠীর সঙ্গে বিবাহ সম্পর্কযুক্ত নয়, তাই তাদের গোষ্ঠী অন্যান্য গোষ্ঠী থেকে প্রজননগতভাবে বিচ্ছিন্ন ছিল। ডাঙ্কার্সদের মধ্যে রক্তের গ্রুপ এর ফ্রিকোয়েন্সি 0.6 আর আমেরিকানদের মধ্যে 0.4। জার্মানির আদিবাসস্থানে ডাঙ্কার্সের মধ্যে 0.4 দেখা যাচ্ছে। তাহলে ডাঙ্কার্সদের এই জিনের ফ্রিকোয়েন্সি আমেরিকান বা জার্মানির আদি পপুলেশনের কাছাকাছি না হয়ে অনেক বেড়ে গেছে। এর থেকে বলা যায় যে এখানে জেনেটিক ড্রিফট হয়েছে, তার মানে ওই পপুলেশানে জিন ফ্রিকোয়েন্সির অনিয়ন্ত্রিত পরিবর্তন হয়েছে, সেটাকে বলা হচ্ছে জেনেটিক ড্রিফট। এরপরে যেটা আছে এখন বিবর্তনের বর্তমান ধারণা, হার্ডি উইনবার্গ ভারসাম্য, এই জিনিসটাকে এবারে আমরা পড়বো।